চট্টগ্রাম বাঁশখালী উপজেলার দয় দয়পৈড়ি সায়ার পাড়ায় বিদ্যুতের শুভ উদ্বোধন হয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এক এর সম্প্রসারিত লাইন না পোড়া উপকেন্দ্রের অধীনে ছাব্বিশ বি কে লডের শুভ উদ্বোধন করেন এসএন টিভির বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরী বিস্তারিত চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরোয়ার আলম চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সায়ারপাড়ায় পল্লী বিদ্যুতের নতুন সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে আঠারো জানুয়ারি বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশিতে আত্মহারা একশো পঞ্চাশ পরিবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির একের সম্প্রসারিত লাইন নাপোড়া উপকেন্দ্রের অধীনে ছাব্বিশ বিকে লর্ডের শুভ উদ্বোধন করেন এসএনটিভি ও সময়ের নিউজ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় বাঁশখালী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার নাইমুল ইসলাম নাপোড়া উপকেন্দ্রের পরিচালক মমতাজ আলী ও আফজালকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন ওই এলাকার বেলাল উদ্দিন আল হাসান রমিজ মিস্ত্রি নেজামুদ্দিন সহ একশো পরিবার এ সময় গ্রাহকদের না পড়া উপকেন্দ্রের পরিচালক মমতাজ আলী বিদ্যুৎ ব্যবহার ও সাইট কানেকশনের ব্যাপারে বিশেষ সতর্কতামূলক বক্তব্য দেন অবশেষে মৌলানা নুরুল আলমের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি